আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া উদ্যোগে মাহে রবি লওয়ালরে স্বাগত জানাই রে চট্টগ্রাম মহানগরীর রেলি বাইর করণে। সেপ্টেম্বর 30 তারিখ বাদ জুমা রেলিও চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ উত্তর শুরু হয়ে রে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজারের কাপাসগোলা মাইজ ভান্ডার মঞ্জিল মোনাজাতের মাধ্যমে শেষ হয়। স্বাগত রিলিত উদ্বোধক আছে চট্টগ্রাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ তৌহিদুল কাদের চৌধুরী। এডে প্রধান অতিথি আছে মুস্তাফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ নিজামুল আলম রাজু। বিশেষ অতিথি আছে আঞ্জুমান চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা আলহাজ বুরহানউদ্দিন, মইনিয়া যুব ফোরাম চট্টগ্রাম মহানগর সভাপতি নোমান উদ্দিন রাজীব, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাজীব। অনুষ্ঠানত প্রধান বক্তা আছিল হযরত সৈয়দ মইনউদ্দিন আহমদ মাঝবান্ডারি ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী। মাহফিলত সমাপনী বক্তব্য রাখে শাহ সুফি সৈয়দ সাইফউদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি মাঝবান্ডারি। তিনি তার বক্তব্যে হয় মহানগরের পক্ষ থেকে আজকে চট্টগ্রাম শহরে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। যাই হোক, যারা এই অনুষ্ঠানে যোগদান করেছেন আল্লাহ পাক যেন তাদের প্রত্যেককে দীন ও দুনিয়া দুল আখিরাতের উপর আবেদন করুন। C+ TV চট্টগ্রাম।